জিম আফ্রো টি-10 লিগে মুশফিকের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে অবশ্য এদিনও খারাপ খেলেননি তিনি। বিস্তারিত জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখার অনুরোধ রইল। সো ভিডিওটা শুরু করা যাক। জিম আফ্রো টি-10 লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ পেয়েছে মুশফিকুর রহিমের দল জোবার্ক ফাফালোস। ডারভান কালন্দাসের বিপক্ষে 94 রানের পুঁজি নিয়ে প্রতিদ্বন্দ্বী করতে পারেনি জোবার্ক। টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন জোবার্কের অধিনায়ক উইল স্মিথ। 3 বলে 1 রান করে সাজঘরে ফিরে গেলে ওয়ান রাউন্ডে নেমে একটি ছক্কা হাকান মোহাম্মদ হাফিজ। পাকিস্তানি অলরাউন্ডার 7 বলে 11 রান করে সাজঘরে ফিরলে ক্রিজে নামেন মুশফিকুর রহিম। দলের আগের ম্যাচে সর্বোচ্চ স্কোর এদিনও হাকান 2টি 4 1টি ছক্কা। তবে ব্যক্তিগত 19 রানে 12 বল মোকাবেলা করে তিনিও সাজঘরে ফিরে যান। মুশফিকুর রহিমকে বোল্ড আউট করেন আফগানিস্তানের হাজমতুল্লাহ ওমারজাই। ক্রিকেটের সকল লেটেস্ট আপডেট আমাদের চ্যানেল থেকে উপভোগ করতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখবেন। আজকের ভিডিওটা স্পন্সরশিপ করেছে বিজি স্পোর্টস। এখানে পাবেন আপনারা ক্রিকেটের সকল লেটেস্ট আপডেট, এছাড়াও আপনারা পাবেন লাইভ স্ট্রিমিং, ম্যাচ প্রেডিকশন, ম্যাচ হাইলাইটস। এখনই দেরি না করে ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে বিজি স্পোর্টসের লিংক দেওয়া আছে, বিজি স্পোর্টসের লিংকে ক্লিক করে বিজি স্পোর্টসের পাশে থাকতে পারেন।